জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাবিত বাজেটে আঞ্চলিক বৈষম্যের শিকার রংপুর বিভাগের শিল্পায়ন ব্যবসা বাণিজ্যের প্রসারের লক্ষ্যে আলাদা বরাদ্দ না থাকায় হতাশ রংপুর অঞ্চলের সুশীল সমাজের প্রতিনিধিরা। পিছিয়ে পড়া রংপুরকে সারা দেশের উন্নয়নের সাথে এগিয়ে না রাখলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না বলে মনে করেন তারা। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। সারা দেশ যখন এগিয়ে যাচ্ছে, রংপুর তখন বাজেট বৈষম্যের কারণে পিছিয়ে যাচ্ছে। এ কারণে দরিদ্রতার অভিশাপ থেকে মুক্তি মিলছে না বিভাগীয় এই অঞ্চলের। রংপুরের খাদ্যশস্য গোটা দেশের চাহিদা মেটালেও বারবার অবহেলিতই থাকছে রংপুরের মানুষ। দারিদ্র নিরসন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে, পোশাক ও কৃষিভিত্তিক শিল্প অঞ্চল করতে বিশেষ বরাদ্দ না থাকায় হতাশ রংপুরবাসী। রংপুরের জন্য বাজেট আশা জাগা নিয়ে হয়নি। বাজেটে রংপুর অঞ্চলের জন্য বিশেষ প্রণোদনা না থাকায় এই বাজেট এই অঞ্চলের মানুষের জন্য প্রত্যাশিত নয় বলে মনে করেন এই গবেষক। যে নদী ভাঙ্গনের কারণে এই অঞ্চলের চারটা জেলা বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা বলে পরিচিত, সেই নদীগুলোর পরিচর্যার জন্য একটা বরাদ্দ থাকা দরকার ছিল। এবারের বাজেটেও আঞ্চলিক বৈষম্য দূর হয়নি। বাজেটে রংপুর অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্প কারখানা স্থাপন ও তিস্তা বাঁচাতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন এই উন্নয়ন কর্মী। আঞ্চলিক বৈষম্য দূর করবার জন্য এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাজেটে কোনো বরাদ্দ নেই। পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের জন্য আশান্বিত হওয়ার কিছু নেই। সুষম উন্নয়নের জন্য সরকার রংপুর অঞ্চলের দিকে বিশেষ নজর দিবে এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের এই প্রতিনিধির। এই অঞ্চলের মিনারেল রিসোর্স যেটা আছে, সেটা যদি আমার জাতীয় অর্থনীতির সাথে সম্পৃক্ত হতে পারে, তা সেখানে যদি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, তাহলে কেন রংপুর অঞ্চলের জন্য আলাদাভাবে চিন্তা করা হচ্ছে না? উত্তরাঞ্চলের উন্নয়নের সাথে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি গঠনের দাবি জানালেন রংপুর চেম্বারের এই সভাপতি। যোগাযোগ এবং অন্যান্য অবকাঠামো রেল এগুলোকে আরও আধুনিক করতে হবে, এই বিষয়ে রংপুর বিভাগের জন্য আলাদা একটি বরাদ্দ রাখার জন্য আমরা রংপুরবাসীর পক্ষ থেকে আবারও আবেদন করছি। রংপুর অঞ্চলে দারিদ্র নিরসন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাজেটে বিশেষ বরাদ্দ দেবে সরকার এমনটাই প্রত্যাশা। রিজল করিম মানিক, নিউজ 24, রংপুর।